হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রোস্টাডি আমার গ্রোস্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দু হাজার বাইশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ের এমসি কিউ সমাধান করে দিচ্ছি এই ভিডিওটিতে তোমরা উত্তরগুলি মিলিয়ে নাও এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমার কটি উত্তর তুমি ভুল লিখেছো প্রথম প্রশ্ন দেখে নাও ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালি চতুর্ভুজ দ্বারা যুক্ত উত্তর হবে অপশান সি দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা পরের প্রশ্ন রয়েছে একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হল উত্তর হবে অপশন বি আর্দ্র বিন্দু বসতি প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে হ্যামলেট শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন আলফ্রেড ওয়েবার ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিসড়াই কস্টিক সোডা ও সোডা অ্যাস কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কাগজ শিল্পে চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা হলো হুনান ভারতের সেত বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন উত্তর অপশন ডি পোমাম কালচারের সাথে যুক্ত নয় এমন শস্য হল লাউ ও কুমড়ো জীব বৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন অপশন এ সর্বাধিক জীব বৈচিত্র্যযুক্ত অঞ্চল হল অপশন বি নিরক্ষীয় অঞ্চল বায়ুমণ্ডলীয় গলযুগ যে স্তরে দেখা যায় তার নাম হল ট্রপোসফিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল অপশন ডি অপরাহ্নে পরিচরণ বৃষ্টিপাত একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো কচুরিপানা মৌসুমি বায়ু হলো এক প্রকারের সাময়িক বায়ু প্রশমিত মাটির পিএইচ এর মান হল সেভেন পয়েন্ট জিরো অপশন সি আন্ত আঞ্চলিক মাটির একটি উদাহরণ হলো রেঞ্জিনা অগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল অ্যান্ডিসল অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে উৎসন্ত জল উত্তর অপশন বি ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে অপশন ডি স্থায়ী সম্পৃক্ত স্তর ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল অপশান বি বোরা গুহা যেটি অন্ধ্রপ্রদেশে রয়েছে তো এই হচ্ছে এমসিকিউ প্রশ্নের সমাধান এরপরে এখানে যে এসে প্রশ্নগুলি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এসিকিউগুলি যে আমি সাজেশন দিয়েছিলাম সেখান থেকে অনেক প্রশ্নই কমন এসেছে এবং উত্তরগুলিও আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে তো তোমরা সেগুলি থেকে দেখতে পারো পরবর্তী ভিডিওতে আমি এই এসিকিউগুলির সমাধান করে দেব এবং লিখিত আকারে তোমাদেরকে উত্তরগুলি দিয়ে দেবো তাছাড়াও যে সমস্ত লং কোয়েশ্চেনগুলি এসেছে লং কোশ্চেনগুলি আমার সাজেশন থেকে প্রায় সবই কমন এসছে যারা আমার সাজেশন ফলো করেছিল তারা অবশ্যই কমন পেয়েছে আশা করি তো তোমাদের পরীক্ষা কেমন হলো কেমন হবে লিখেছো উত্তরগুলি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও